আমার সোনার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ তৈরি করব বাঁধাকপির একটু অন্যরকমভাবে রেসিপি। বাঁধাকপি তার জন্য আমি জলে নুন দিয়ে ভাপ দিতে বসিয়েছি, 7 থেকে 10 মিনিটের জন্য একটু ভাপ দিয়ে নেব। বাঁধাকপি ভাপ দেওয়া হয়ে গেছে, এরপর আমি এটা নামিয়ে নেব। ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রে, তারপরে আমি এখন গ্রাইন্ডারে মিক্সড করে নিয়েছি সামান্য নুন আর একটু হলুদ দিয়ে। এরপরে দেব লঙ্কা কুচি, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব সামান্য মিষ্টি। যারা মিষ্টি বা চিনি খান না তারা স্কিপ করে যাবেন। এরপরে খুব ভালো করে ফেটিয়ে নেব, খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এরপরে দিয়ে দেব ভাপানো বাঁধাকপি। আর ডাল যে ফেটিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে মিক্স করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, এরপরে একে একে বড়াগুলো ছেড়ে দেব। এভাবে লাল করে ভেজে নিয়েছি, প্রত্যেকটি বড়াই লাল করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। কড়াইতে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, এরপরে সামান্য চিনি দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দেব সাদা জিরে। ফোড়ন থেকে হালকা ফ্লেভার বেরিয়ে এলে পেঁয়াজ লাল হয়ে গেছে, এরপরে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব। আলুগুলো খুব বেশি ভাজবো না। এরপরে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এরপরে আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবারে খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নেব। আমি প্রথমে জল ব্যবহার করব না। মশলা কষা প্রায় হয়ে এসছে, যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল আলাদা হয়ে না যায় ততক্ষণ পর্যন্ত মশলা খুব ভালো করে ভেজে নেব। ঝোল ফুটে উঠেছে, এরপরে আমি বড়াগুলো একে একে দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, এরপরে দিয়ে দেব ঘি। বাঁধাকপি দিয়ে বড়া করে যে তরকারিটা আমি আজকে করেছি, এটা আজকে আমি দুপুরের লাঞ্চে সার্ভ করব। আপনারা কে কীরকমভাবে বড়া দিয়ে তরকারি খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।